হ্যালো এভরিওয়ান, সবাইকে ভেরি গুড ইভিনিং। আমি তোমাদের নবনীতা ম্যাম। তো আজকে আমি তোমাদের ম্যাট্রিকের ক্লাস শুরু করব। ম্যাট্রিকের ক্লাস বলতে দেখো, এটা আমি আমাদের তোমাদের ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড যে থাকে সেই ম্যাট্রিকটা না, এটা কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে ফিফথ সেমিস্টারে এবং কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে সিক্স সেমিস্টারে, যেখানে ম্যাট্রিক এবং কমপ্লেক্সটাকে মার্চ করে রাখা হয়েছে। ম্যাট্রিক সিমেন্টের সিকোয়েন্সের পার্টটা আছে, তারপর তোমার লিমিটেড পার্ট গুলো আছে, ঠিক আছে। সেখান থেকে আমি কিন্তু এখানে শুরু করব। ম্যাট্রিকে যে প্রথম যে বেসিক যে তোমার জিনিসগুলো সেটা কিন্তু করাচ্ছি না, তো এটা মেনলে বলতে পারো ফিফথ সেমিস্টার বা কোন কোন ইউনিভার্সিটি ক্ষেত্রে কিন্তু সিক্স সেমিস্টারের ক্ষেত্রে হতে চলেছে, ঠিক আছে। তো চলো, যারা যারা তোমার হচ্ছে ফিফথ সেমিস্টার বা সিক্স সেমিস্টার যারা যাদের ম্যাট্রিকটা আছে টপিকে, তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই দেখো, প্রথম থেকে বুঝতে পারবে। আজকে তোমাদের ফার্স্ট ক্লাস, এরপর থেকে ধীরে ধীরে আমি তোমাদের প্রত্যেকটা থিওরেম কিন্তু করে দেবো, যেটা তোমাদের টপিকের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যারা করে রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার চলো আমরা ভিডিওটাকে আমাদের শুরু করি। এক্স বিয়ে একটা নন এমটি আমি সেট নিচ্ছি। ম্যাট্রিক স্পেসটা কিন্তু অনেক বড়, তোমার রিয়েল থেকে কমপ্লেক্স বড়, কমপ্লেক্সের থেকে ম্যাট্রিকটা আবার অনেক বড়। এখানে এক্সটা যে কোনো নন এমটি সেট, রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, বা আরও অন্য কোনো ফিল্ডেরও হতে পারে, সে আর টু দি পাওয়ার এন এরও হতে পারে, ঠিক আছে, যা ইচ্ছা হতে পারে। এক্স জাস্ট একটা নন এমটি সেট, এর মধ্যে কোনো লিমিটেশন দেওয়া নেই। যেমন রিয়েলের ক্ষেত্রে করতাম কি এক্স বিলংস টু আর থাকতো, কমপ্লেক্সের ক্ষেত্রে থাকতো আমাদের সি বিলংস টু কমপ্লেক্স নাম্বার সি, এইভাবে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এক্স এরকম কোনো লিমিটেশন নেই, এক্স যা ইচ্ছা তাই হতে পারে, জাস্ট একটা নন এমটি সেট হলেই হবে। একটা ম্যাপিং নেব আমরা, ম্যাট্রিক্স মানে কিন্তু ম্যাপিং, যার নাম দেবো আমরা ডি, কোথা থেকে কোথায়, এক্স ক্রস এক্স থেকে আর এর মধ্যে। ওর ইমেজটা কিন্তু অল টাইম আমরা রিয়েল নাম্বারই পাবো, তুমি এক্সটাকে যা ইচ্ছা তাও নাও না কেন। আর দেখো দুটো ফর্মে নেব, এক্স ক্রস এক্স মানে এরকম টাইপের, এক্স কমা ওয়াই, ওই তোমাদের করতে পারো টু ডিতে ওই টাইপের ফর্মগুলো হবে, ঠিক আছে। দুটো করে পয়েন্ট নিয়ে একটা আমাদের পয়েন্ট তৈরি হবে, ওখান থেকে ম্যাপিংটা কোথায় যাবে, একটা রিয়েল নাম্বারের মধ্যে। তুমি এখানে এক্স যা ইচ্ছা নাও না কেন, অল টাইম ওর ইমেজটা আমরা একটা রিয়েল নাম্বারই পাবো। ইটস সেড টু বি এ ম্যাট্রিক স্পেস ম্যাট্রিক অন এক্স যদি ইফ দ্য ফলোয়িং কন্ডিশনস হোল্ড, যদি নিচের কন্ডিশনগুলো হোল্ড করে, কী কী, এক নম্বর হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই মানে যে তোমার হচ্ছে কি এখান থেকে পয়েন্ট নিচ্ছি, এখানে দেখো ট্যাপেল আকার আছে দুটো ক্রস, তাই এখানে দুটো পয়েন্ট থাকবে। বলছে ডি অফ এক্স কমা ওয়াইটা অল টাইম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে, মানে নেগেটিভ মান হওয়া যাবে না, সবসময় শূন্য বা তার থেকে বড়। দুই নম্বর হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াইটা তখনই জিরো হবে যদি এবং কেবলমাত্র যদি এক্স সমান সমান ওয়াই হয়ে যায়। তিন নম্বর হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াইও যা, ডি অফ ওয়াই কমা এক্সও তাই। চার নম্বর কন্ডিশন, ডি অফ এক্স কমা ওয়াইটা সবসময় ছোট হবে যদি ওদের মাঝখানে তুমি কোনো একটা পয়েন্টকে ঢুকিয়ে দাও, দিয়ে ব্রেক করে দাও। দেখো এক্স এবং ওয়াই মাঝখানে আমি জেড নিয়ে নিয়েছি, ঠিক আছে, তাহলে এই দুটোকে ব্রেক করলে এই সবসময় কী হবে, বড় হবে, এটা সবসময় ছোট হবে। আচ্ছা একটু নামগুলো বলে দিই, এটাকে বলা হয় পজিটিভিটি, এটা হচ্ছে সিমেট্রিসিটি, আর এইটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটা কিন্তু খুব কাজে লাগে, এটা খুব ভালো করে মনে রাখবে, ইনইকুয়ালিটি। বেশিরভাগ দেখবে তোমার হচ্ছে গিয়ে চার নম্বরটা এবং তিন নম্বরটা, এই তিন চারটা বেশি কাজে লাগে,
ঠিক আছে আমাদের যে কোনো প্রমাণ প্রমাণগুলো করতে তাহলে এই হচ্ছে চারটা কন্ডিশন এই চারটা কন্ডিশন হোল্ড করলে তবেই আমরা সেটাকে বলবো ম্যাট্রিক স্পেস এবার নরমাল ভাষায় বলতে গেলে ম্যাট্রিক্সটা কি নরমাল ভাষায় বলতে গেলে ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি হলো ডিস্টেন্স কার কার মধ্যে এই যে তুমি এক্স এবং ওয়াই দুটো পয়েন্ট নিয়েছো এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কতটা এখানে ধরো না এটা এক্স এটা ওয়াই এটা হচ্ছে ডিস্টেন্স মেইনলি ম্যাট্রিক বা ওই যে ডি ম্যাপিংটা এটা কি করে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাকে মাপ করে ঠিক আছে এবার দেখো ডিস্টেন্স যখন মাপ করে আমরা নেগেটিভ থেকে কোনোদিন মাপ করি না কোনোদিন বলে না যে নেগেটিভ ওয়ান দূরত্ব বা নেগেটিভ টু দূরত্ব তাই না ওই জন্য ওটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব কখন শূন্য হয় যদি সেটা একটাই পয়েন্ট হয় মানে এক্স থেকে এক্সের দূরত্ব শূন্য হবে তখন বলে দিচ্ছি ওটা দুই নম্বর কন্ডিশন শূন্য তখনই হবে যদি পয়েন্টটা কি হয়ে যায় একই হয়ে যায় তিন নম্বরটা তুমি এক্স থেকে ওয়াইয়ের দূরত্ব নাও বা ওয়াই থেকে এক্সের দূরত্ব নাও একই ব্যাপার দুটো ক্ষেত্রে দূরত্ব সেমই থাকবে চার নম্বরটা বলছে তুমি মাঝখানে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও এক্স ওয়াইয়ের মাঝখানে তুমি হতে পারে এখানটায় জেড নিলে তাহলে দেখো এক্সের সঙ্গে জেড এবং ওয়াইয়ের সঙ্গে জেড এই দুটো দূরত্ব যোগ করলে যা হবে এক্সের সঙ্গে ওয়াইয়ের দূরত্বটা সেম হবে দেখো এখানে ইকুয়াল টু চিহ্নটাও আছে বা তুমি যদি জেডটাকে বাইরে নিয়ে নাও তুমি লাইনের পর নিলে না জেডটাকে তুমি এই জায়গাটা নিও তাহলে এক্স থেকে জেড যোগ করছো প্লাস জেড থেকে ওয়াই যোগ করছো তাহলে এই একটা দূরত্ব এই একটা দূরত্ব দেখো এই দুটো যোগ করে তুমি যা দূরত্ব পাবে এক্স এবং ওয়াইয়ের মধ্যে দূরত্বটা কিন্তু তার থেকে ছোট হবে তাহলে হতে পারে যখন মাঝখানে আমি একটা তৃতীয় পয়েন্ট ইনক্লুড করছি তখন ওই দূরত্বটাকে ব্রেক করে যোগ করলে ওটা আগের দূরত্বের সঙ্গে সমান বা কী হবে ওটা বড় হয়ে যাবে ঠিক আছে তাহলে এই হলো তোমার ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশনটা এবার চলো যেটা আমাদের মেন টপিক সেটা হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্সটা অনেকটা রিয়েল নাম্বার টাইপেরই যেমন আমাদের রিয়েল অ্যানালিসিস ছিল সেই টাইপেরই তো এখানে আমরা এক্স আর বলবো না আর এর পরিবর্তে এক্স কমা ডি কে নিয়ে কাজ করব মানে এক্স সেটটাকে নিয়ে কাজ করব ধরে নিলাম যে এক্স কমা ডি একটা ম্যাট্রিক স্পেস আর একটা ধরেছে যে এক্স এন একটা সিকোয়েন্স মানে কি সিকোয়েন্স মানে তুমি পর পর যেটাকে গুনতে পারবে মানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তুমি নাম্বারিং করতে পারবে ঠিক আছে যখন তুমি কোনো জিনিসকে নাম্বারিং করতে পারছো মানে তোমার সেটা সিকোয়েন্সের মধ্যে আছে নাম্বারিং করতে না পারলে সেটা সিকোয়েন্সের মধ্যে থাকবে না তাহলে এখানে নাম্বারিং করবো তাহলে ওয়ান টু থ্রি তুমি যে নাম্বারিং করছো থ্রি ফোর তাহলে এগুলো আসলে কি ন্যাচারাল নাম্বার তাই না তাহলে আমরা কী করবো ন্যাচারাল নাম্বার এখানে একটা কনসেপ্ট আসবে বলছে এ পয়েন্ট আচ্ছা এক মিনিট লিমিটের ডেফিনেশন দেওয়া হচ্ছে আমি বলছি সিকোয়েন্সটা কোথায় গেল ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এক্সটা ম্যাপ করবে ন্যাচারাল নাম্বার থেকে ওই ক্যাপিটাল এক্স এর মধ্যে ঠিক আছে ন্যাচারাল নাম্বার মানে বললাম যে ওয়ান টু থ্রি ফোর আসবে তোমার ন্যাচারাল তোমার হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে কোথায় ওই যে তুমি ক্যাপিটাল এক্স সেটটা নিয়েছো সেই ক্যাপিটাল এক্স সেটের মধ্যে আর এই যে এক্স এন আকার লেখা আছে তাহলে সিকোয়েন্সটাকে আমরা কী করবো এক্স এন আকার লিখবো যেখানে এক্স এনটাকে এক্সটা হবে এইভাবে একটা ম্যাপিং যেটাকে ন্যাচারাল নাম্বার থেকে ওই সেটের মধ্যে মানে বললাম এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি মানে তুমি এক্সের প্রত্যেকটা এলিমেন্টকে কী করতে পারছো এভাবে ওয়ান টু থ্রি ফোর করে তুমি পরপর নাম্বারিং করতে পারছো তারপর তোমার আসে সাবসিকোয়েন্স
সাব সিকোয়েন্স, তার মানে সিকোয়েন্সের থেকে ছোট এবং ওরই কয়েকটা আমরা এলিমেন্টকে নিয়ে কী করবো, ডিনোট করব। ঠিক আছে, সাব সিকোয়েন্সটা সাধারণত আমরা এইভাবে লিখি যে এক্স এন কে, এই টাইপে লিখি। এন কে বলতে এক্স এন তো পুরো একটা সিকোয়েন্স ছিল, ধরে নাও 1 2 3 4 5, তাই না? এভাবে তোমার পুরো সিকোয়েন্সটা ছিল, এর সাব সিকোয়েন্স মানে তুমি এখান থেকে কিছু বেছে বেছে নিয়েছো। তোমার হয়তো ইচ্ছে হলো যে তুমি অড নাম্বার টার্মগুলোকে শুধুমাত্র নেবে, তার মানে এক্স ওয়ানকে নিচ্ছ, এক্স থ্রিকে নিচ্ছ, এক্স ফাইভকে নিচ্ছ, এটা। তাহলে এইটা মেন সিকোয়েন্স, তার সাব সিকোয়েন্স এইটা, মানে এখানটা তোমার ছিল এক্স এন ফর্মে পুরো এনগুলোকে, আর এখানে তুমি কী নিচ্ছ অড নাম্বারকে, তার মানে এক্স অফ 2n+1 ফর্মে নিচ্ছ। ঠিক আছে, তাহলে এই 2n+1 যেটাকে লিখলে ওটাকে আমি কী লিখেছি, এন অফ কে লিখেছি। ঠিক আছে, একটা তোমার হচ্ছে নোটেশন যে এইভাবে কী করা হয়, সাব সিকোয়েন্সগুলোকে লিখা হয়। আর সাব সিকোয়েন্স মানে তোমার মেন সিকোয়েন্সের ওখান থেকে তুমি ইচ্ছে মতো কয়েকটা পয়েন্টকে নিয়ে সাব সিকোয়েন্সটাকে তৈরি করতে পারো। এবার যাই লিমিটের দিকে। লিমিট অফ এ সিকোয়েন্স, এ পয়েন্ট স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, এ পয়েন্টকে আমি কি বলবো, লিমিট বলবো। ইজ সেড টু বি এ লিমিট, কার লিমিট, অফ এক্স এন। এক্স এন যে সিকোয়েন্সটা আছে ওর তুমি লিমিট বলবে। যদি কি হয়, যেমন কমপ্লেক্সে করেছিলাম, এখানে ওই সেম টাইপের ইফ ফর ইচ। লিমিট মানে কি, মানে এই যে বলছিলাম কয়েকটা পয়েন্ট এভাবে থাকবে, এবার দেখবে কোনো একটা পয়েন্টের কাছাকাছি সব পয়েন্টগুলো, প্রায় সব পয়েন্টগুলো কী হচ্ছে, এই পয়েন্টকে ঘিরেই রয়েছে, একদম এই পয়েন্টকে ঘিরে বেশিরভাগ পয়েন্টগুলো আছে। তাছাড়া এক্সের এপাশে এপাশে কোথাও ছুটে ছুটে আছে, ঠিক আছে, এরকম তো আছে। কিন্তু ওই এক্স এন যে আমি সিকোয়েন্সটাকে নিচ্ছি, সিকোয়েন্সটাকে আমি যখন পরপর এলিমেন্টগুলোকে বসা দিচ্ছি, বসাতে দেখবো যে শেষ মেশে কী হচ্ছে, কিছু সংখ্যক পরে প্রত্যেকটা এলিমেন্ট একটা নির্দিষ্ট পয়েন্টের কাছাকাছি হচ্ছে। ঠিক আছে, তাহলে ওই যে নির্দিষ্ট পয়েন্টের কাছাকাছি সব এলিমেন্টগুলো হচ্ছে, ওই নির্দিষ্ট পয়েন্টটাকে আমি কী বলবো, সিকোয়েন্স বলবো। তার মানে সেখানে আমরা ফর ইচ আমি একটা পজিটিভ এপসাইলন খুঁজে পাবো, আর একটা ন্যাচারাল নাম্বার থাকবে যাতে করে কি হবে। এখানে তোমার ডিস্টেন্সকে নিয়ে কথা বলছি, ম্যাট্রিক্স মানে ডিস্টেন্স, তার মানে এক কথায় সিকোয়েন্সের বাকি পয়েন্টগুলো এবং যে মাঝখানে যে পয়েন্টটা, মানে যেটা তোমার লিমিট বলছি, লিমিট থেকে বাকি পয়েন্টগুলোর দূরত্ব কী হবে, খুবই কম, প্রায় শূন্যর কাছাকাছি। তার মানে আমি লিখবো দূরত্ব, কার কার দূরত্ব, ওই এক্স এন এর পয়েন্টগুলো এবং এক্স এর মধ্যে, যদি এক্সট্রা লিমিট পয়েন্ট তাহলে এক্স এন সিকোয়েন্সের পয়েন্টগুলো এবং ওই এক্স পয়েন্টের মধ্যে দূরত্বটা খুবই কম, কতটা, লেস দেন এপসাইলন। তবে সবার জন্য না, ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে, কিছু একটা সংখ্যা কে তারপর থেকে তুমি আরও যত বড় মান নেবে, সবার জন্য দেখবে যে ওই দুটো পয়েন্টের মধ্যে দূরত্বটা খুবই কম, প্রায় শূন্যর কাছাকাছি। এটাকে আরেকটা এভাবে লেখা হয়, ম্যাম এক্স হচ্ছে লিমিট পয়েন্ট, এখানে এক্স এর লিমিট পয়েন্ট, এখানে আরেকটা লেখা হয় এভাবে, দ্যাট ইজ এক্স এনটা বিলংস করছে এস এপসাইলন অফ এক্স ফর অল ইন গ্রেটার দেন ইকুয়াল টু কে। এবার কি জিনিস, এটা হলো একটা সার্কেল, এটা একটা নোটেশন সার্কেল যার সেন্টারটা হচ্ছে কত, এক্স, এবং রেডিয়াসটা হচ্ছে এপসাইলন। তার মানে তুমি এক্স কে ঘিরে এপসাইলন রেডিয়াসের একটা সার্কেল ড্র করলে, তাহলে ওই পয়েন্টগুলো কি হচ্ছে যে এক্স এন এর পয়েন্টগুলো এর মধ্যে লাই করছে বা বিলং করছে, এটা মানে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এসটা একটা সার্কেল যার সেন্টার হচ্ছে এক্স এবং
রেডিয়াস হচ্ছে এপসাইলন। এবার আসি আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স। কনভার্জেন্ট সিকোয়েন্স মানে বুঝতে পাচ্ছ যে ওরা মাটি কি পাবো, কোন একটা সিকোয়েন্স নেব যে সিকোয়েন্সের লিমিট খুঁজে পাবো তাকে আমরা বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে এ সিকোয়েন্স ইজ কল্ড কনভার্জেন্ট সিকোয়েন্স যদি কি হয়, ইফ ইট হ্যাজ আ লিমিট ইন এক্স। তুমি যে এক্স সেটটা নেবা তার মধ্যেই কিন্তু লিমিটটা থাকতে হবে, ঠিক আছে? তাহলে সেটা কি হবে, কনভার্জেন্ট, আদারওয়াইজ সেটা কি হয়ে যাবে, ডাইভার্জেন্ট হয়ে যাবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল নিই রিয়েলের ক্ষেত্রে। এখানে দেখো এক্সটা তো যে কোনো সেট, তাই না? এক্সটা যে কোনো সেট, ও কিন্তু রিয়েল নাম্বারও হতে পারে। আমি ধরে নিচ্ছি এক্সেনটা 1/n, ঠিক আছে? সেখানে লিমিট, আর এটাকে লেখা এইভাবে সিকোয়েন্স কনভার্জ, আচ্ছা ঠিক আছে, ইন এক্স। এবার দেখো এক্সেনটা আমি ধরেছি এক্স, সরি 1/n। এবার আমরা রিয়েল থেকে জানি যে এক্সেনটা কি হয়, লিমিট পয়েন্ট আছে কোনটা, 0। এবার তুমি ধরে নিলে ক্যাপিটাল এক্স এরটা এরকম ওপেন ইন্টারভাল 0,1, ঠিক আছে? তুমি ক্যাপিটাল এক্সটাকে ওপেন ইন্টারভাল 0,1 ধরলে, অ্যান্ড ডিটা ম্যাপ করছে কোথায়, এক্স ক্রস এক্স থেকে আর এর মধ্যে, এটা একটা ম্যাপিং। তাহলে আমরা জানি যে লিমিট অফ এক্সএন, লিমিট অফ এক্সএন ইনটেন্স টু ইনফিনিটি ইকুয়াল টু লিমিট অফ ইনটেন্স টু ইনফিনিটি এক্স এন, এটা ইকুয়াল টু, সরি 1/n, এর মান কত হয়ে যায়, 0 হয়ে যায়, তাই কি না? তো এখানে যদি আমরা লিমিট পয়েন্ট পেয়ে যাচ্ছে, তো তোমার হচ্ছে ইউজুয়ালি দেখে মনে হচ্ছে যে এক্সেনটা কি হবে, কনভার্জেন্ট হয়ে যাবে, কিন্তু বলছে না কনভার্জেন্ট হবে না। কারণ দেখো কি বলেছে, লিমিট পয়েন্টটা এক্স সেটের মধ্যেই থাকতে হবে। এখানে দেখো লিমিট পয়েন্ট যে 0 তুমি পাচ্ছ এটা সেটের মধ্যে নেই, কারণ সেটটা আছে এখানটায় ওপেন তুমি নিয়েছো। তাহলে এক্স সিকোয়েন্স এক্সএন ইজ নট কনভার্জেন্ট অন এক্স। তাহলে এক্স সেটের ওপর কিন্তু এক্সএনটা কি হচ্ছে কনভার্জ, এখানে তোমার হচ্ছে ম্যাপিংটা দরকার নেই। জাস্ট আমি এক্স সেটটাকে নিলাম, একটা সিকোয়েন্স নিলাম, দেখলাম যে সিকোয়েন্সটাকে কনভার্জেন্ট হচ্ছে কি হচ্ছে না। তো এখানে দেখো লিমিট পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু লিমিট পয়েন্ট আমার যে সেটটা দেওয়া হচ্ছে সে সেটের মধ্যে বিলং করছে না, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কনভার্জেন্ট হবে না। যদি তুমি এখানটায় ক্লোজ ইন্টারভ্যাল নিতে 0-র দিকে, তাহলে কিন্তু এটা কনভার্জেন্ট হয়ে যেত, ঠিক আছে? তাহলে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে ওরা এক্স সেটটাকে কীভাবে দিয়েছে, তার উপরে ডিপেন্ড করবে যে তোমার যে সিকোয়েন্সটা দেওয়া আছে সেটা কি কনভার্জেন্ট হবে কি হবে না, বুঝে গেলো? তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আশা করছি তোমরা ম্যাট্রিক্সের সিকোয়েন্স পার্টটা বুঝতে পেরেছ, যে সিকোয়েন্সটা কি এবং তার লিমিটটা আমরা কি করে বের করব। এর পরের দিন থেকে আমরা কিন্তু এর এই টপিক থেকে যে সমস্ত থিওরেমগুলো আছে সেগুলো এক এক করে কভার করে নেব। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং তার পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু প্রেস করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা কিন্তু সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবে। এবং তোমাদের যদি মনে হয় যে তোমাদের পিডিএফটা প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানে বলো, তাহলে আমি তোমাদের পিডিএফটাও টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেবো।